Hello, assalamu alaikum everyone. It's Nurmi from Urmi's Universe and welcome to a brand new tour video. So, আশা করি যে যেখানে আছো সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো আর আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজ আমি তোমাদের সবার সাথে শেয়ার করব হচ্ছে কিছুদিন আগে আমার ছোট কাজিনের বার্থডে ছিল এন্ড সে উপলক্ষে হচ্ছে আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম বর্তমানে কেরানীগঞ্জের মোস্ট পপুলার পার্ক যেটা হচ্ছে শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্ক সেখানে তো আজ আমি তোমাদের সেই পার্কটাকেই ঘুরিয়ে দেখাবো এন্ড হচ্ছে সেখানে কি কি রাইড আছে সেগুলোর ডিটেইলসে জানাবো আর সেখানে গেলে তোমরা কি কি কেনাকাটা করতে পারবে সেগুলো সম্পর্কে একটু টুকটাক ধারণা দেব আর হ্যাঁ যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এন্ড ভিডিওটাতে লাইক দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে লাইক করে ফলো করে এন্ড ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে আমাকে সাপোর্ট করো আমার পাশেই থাকো সো চলো আর কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও ঘুরতে যাব বলে আমরা আগে থেকে কোনো প্ল্যান করিনি হুট করে আমাদের সেই দিন বের হওয়া হয়েছিল আর যেহেতু ফ্রাইডে ছিল না তো তোমাদের ভাইয়াও বিজি ছিল অ্যান্ড হচ্ছে আমার আব্বুও বিজি ছিল তারা দুজনের একজনেও আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারেনি আর আমরা গিয়েছিলাম হচ্ছে আমি আমার আম্মু অ্যান্ড হচ্ছে আমার ছোট বোন আয়াত আর হচ্ছে ছোট চাচু তার ওয়াইফ যাকে হচ্ছে আমি আন্টি বলবো ভিডিওতে অ্যান্ড হচ্ছে বার্থডে বয় সামির যার বার্থডে উপলক্ষে আমাদের সবাইকে ট্রিট দিয়েছিল সেই দিন আর হচ্ছে সামিরের মামা শাওন সো আমরা সবাই মিলেই ঘুরতে গিয়েছিলাম বললাম তো আমরা যে যাব হুট করেই প্ল্যান সো আমরা কোন আসলে পার্কটাতে যাব সেটাও ডিসাইড করিনি আমরা হচ্ছে ম্যাজিক আইল্যান্ডের সামনে গিয়ে কতক্ষণ পর্যন্ত সবাই ডিসাইড করি যে আমরা আসলেই কি এটাতে যাব না হচ্ছে শরীফ ফুড কোর্টেই যাব তো তারপরে ভেবেচিন্তে হচ্ছে আমরা ফাইনালি ডিসিশন নেই যে আমরা শরীফ ফুড কোর্টেই যাব আর এই শরীফ ফুড কোর্টটা হচ্ছে কোনাখোলা উপজেলা পরিষদের পাশেই তোমরা রিক্সাওয়ালাকে বললেই হবে তারা তোমাদেরকে সেখানে নিয়ে যাবে ইজিলি তো ঢুকেই হচ্ছে ফার্স্টে তোমরা সামনের ওভারভিউটা দেখতে পাচ্ছ আর এটা ফুল পার্কটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে একদম অসম ছিল আর হ্যাঁ এখানে মোস্ট ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগবে না আর গেট দিয়ে ঢোকার পরেই হচ্ছে ফার্স্টেই চোখে পড়ে তাদের এই হার্ট শেপের প্লেসটা এখানে হচ্ছে সবাই মিলে ছবি তুলছিল দেন আমরাও একে একে করে এখানে অনেকগুলো পিক্স তুলি আর এই নিয়ে হচ্ছে সেকেন্ডবার আমার এখানে আসা ফার্স্টবার যখন আমি এসেছিলাম তখন অতটা ঘুরতে পারিনি কজ হচ্ছে আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আজকে যেহেতু জলদি এসেছি তাই আমি আজকে ফুল পার্কটাই ভালো করে একদম ঘুরেছিলাম তো এই যে তোমরা খাবারের প্লেসগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো প্লেসই একদম সুন্দরভাবে ডেকোরেট করা ছিল আর তাদের প্রত্যেকটা জিনিসই একদম খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল আর এই খাবারের সেকশনটার পরেই হচ্ছে তাদের রাইডের সেকশন শুরু আর এই ফার্স্ট যে রাইডটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ফ্যারিস হুইল এটাতে উঠতে টিকিট চার্জ লাগবে হচ্ছে 70 টাকা এটা রাইট সাইডে হচ্ছে তাদের একটা ঝর্নার সেকশন ছিল অ্যান্ড হচ্ছে সুইমিংয়েরও সেকশনটা ছিল বাট আমাদের যেহেতু সুইমিং করার কোনো প্ল্যান ছিল না তাই আমরা আর ওই সেকশনটাতে যাইনি অ্যান্ড কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি আর তারপরে হচ্ছে আমরা সামনে এগোচ্ছিলাম তাদের রাইডের সেকশনটার দিকে আর এখানে আসতেই দেখতে পেলাম যে তাদের এই রং বেরং কালেকশন নামের প্লেসটা ছিল বাট আমরা ডিসাইড করে এখানে হচ্ছে সবগুলো রাইডগুলো ওঠা শেষ করে তারপরে এটাতে ঢুকবো আর আমরা যেহেতু রবিবারে গিয়েছিলাম তাই পার্কটা সেদিন প্রায় খালিই ছিল অতটা লোকজন ছিল না অ্যান্ড হচ্ছে আমরা প্রত্যেকটা রাইডেই কোনো সিরিয়াল ছাড়াই ফার্স্টে গিয়েই উঠতে পারি সো সেটা অনেক বেশি ভালো লাগছিল যে কোনো সিরিয়াল ছাড়া রাইডে ওঠা বুঝতে পারো এটার মজাই ছিল একদম অন্যরকম আর এখন যে তোমরা রাইডটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে পাইরেট শিপ আর এটাতে উঠতে হচ্ছে চার্জ লাগবে টিকিট চার্জ 120 টাকা আর হচ্ছে হাইট থাকতে হবে মিনিমাম 4 ফুট আর এখানে তাদের আরো অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া ছিল দেন হচ্ছে চলে যাই আমরা সামনের দিকে এই রাইডটার নাম হচ্ছে ম্যারিগো রাউন্ড আর এই রাইডটাতেই দেখলাম যে অনেক প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে ঘোড়ায় বসিয়ে দেন হচ্ছে তাদের পাশে দাঁড়িয়েছিল আর পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছিল আমাদের দেশটা স্বপ্ন পড়ি যেটা শোনার সাথে সাথে আমার নিজেরও আমার ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় কারণ আগে যখন ওই পারে শিশু পার্কে যেতাম তখন হচ্ছে আম্মু আমার পাশে এভাবে দাঁড়িয়ে থাকতো অ্যান্ড হচ্ছে আমি ঘোড়াতে বসে থাকতাম আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও চলতো এই সেম মিউজিকটা সো তখন ছোটবেলার দিনগুলোর কথা অনেক মনে পড়ছিল আর ওই দিনগুলোকে অনেক বেশি মিস করছিলাম আর এই রাইডটাতে উঠতে হচ্ছে টিকিট চার্জ লাগবে 70 টাকা আর হচ্ছে ছোটো বাচ্চাদের সাথে তো অবশ্যই প্যারেন্টসরা উঠতেই পারবে বাট যাদের হাইট হচ্ছে 4 ফুটের উপরে তারা রাইডগুলোতে বসতে পারবে না তো এই ছিল এই রাইডটার ডিটেলস
এখনের এই রাইডটার নাম হচ্ছে সুপার জেড, আর এই রাইডটাতে উঠতে হচ্ছে টিকিট চার্জ লাগবে 70 টাকা। আন্টিও সামিরকে নিয়ে এই রাইডটাতে উঠেছিল, অ্যান্ড হচ্ছে এই রাইডটাতে ওঠার বেশ কিছু ইনস্ট্রাকশনও ছিল, যেমন 2.5 ফিটের উপরের বাচ্চারা তো এই রাইডটাতে ইজিলি উঠতে পারবে, বাট 2.5 ফিটের নিচের বাচ্চারা যদি উঠতে চায় তাহলে অবশ্যই তাদের প্যারেন্টসকেও তার সাথে থাকতে হবে, অ্যান্ড টিকিটও প্যারেন্টস অ্যান্ড হচ্ছে বাচ্চার দুইজনেরই লাগবে, আর প্যারেন্টসকে সম্পূর্ণ নিজের বাচ্চার দায়িত্ব নিজেকে নিয়ে দেন হচ্ছে রাইডে উঠতে হবে। এই রাইডটা তো আই থিঙ্ক সবারই পরিচিত, এটার নাম হচ্ছে ফ্লাইং চেয়ার, অ্যান্ড এটাতে উঠতে টিকিট চার্জ লাগবে 70 টাকা, আর 4 ফুটের উপরের সবাই এই রাইডটাতে উঠতে পারবে। এই রাইডটা আমার কিছুদিন আগেও অনেক বেশি পছন্দের ছিল, বাট এখন হচ্ছে আমার সবচেয়ে পছন্দের রাইড যেটা, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর আর কিছুক্ষণ পরেই। এখন যে তোমরা অক্টোপাসের মাথাওয়ালা রাইডটা দেখতে পাচ্ছ, এই রাইডটার নাম হচ্ছে অক্টোপাস রাইড, এটাতে উঠতে হচ্ছে টিকিট চার্জ লাগবে 70 টাকা, আর বাচ্চাদের হাইট হচ্ছে মিনিমাম 3 ফুট বা তার উপরে থাকতে হবে। এই রাইডটাতে আয়াত উঠেছিল ও ফার্স্টে একটু আতঙ্ক পেয়েছিল যেহেতু একা উঠেছিল, বাট পরে হচ্ছে অনেক বেশি এনজয় করে। এটাই হচ্ছে আমার বর্তমানে সবচেয়ে পছন্দের রাইড, যেটার নাম হচ্ছে বাম্পার কার, এটাতে উঠতে হচ্ছে টিকিট চার্জ লাগবে 120 টাকা পার পারসন। আমি আর শাওন আমরা দুইজন এটাতে উঠেছিলাম, অ্যান্ড দেন ওঠার পরে আমি আমার পছন্দের কারটা সিলেক্ট করে নিই, যেটা হচ্ছে একটা ইয়েলো কালারের কার, আর শাওন হচ্ছে একটা স্কাই কালারের কার সিলেক্ট করে। এর আগের বার আমি যখন এসেছি তখনও আমি এই কারটা চালিয়েছিলাম, বাট তখন আমি যেহেতু ফার্স্ট টাইম তো আমি অতটা ভালো করে পারিনি ধরতে গেলে, বাট আজকে হচ্ছে যেহেতু সেকেন্ড টাইম, সো সবার তুলনায় আই থিঙ্ক আমার কাছে মনে হয়েছে যে আমি সবচেয়ে ভালোভাবে কারটা চালিয়েছি, আর হচ্ছে অনেক মজা করে মস্তি করে দেন হচ্ছে রাইডটা ফুললি কমপ্লিট করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই রাইডটা, আর এই রাইডটা কিন্তু তোমাদের ভাইয়ারও অনেক পছন্দের একটা রাইড, বাট সেদিন যেহেতু ও ছিল না, সো ফুল রাইডে আমি ওকে অনেক বেশি মিস করি। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের এই রাইডটা কার কার সবচেয়ে বেশি ভালো লাগে। আর তারপরে হচ্ছে আমরা চলে যাই ফ্যামিলি ট্রেনের দিকে। ফ্যামিলি ট্রেনে উঠতে হচ্ছে 70 টাকা করে টিকিট চার্জ লাগবে এক একজনের, আর 2 ফুটের নিচের বাচ্চারা হচ্ছে বিনামূল্যেই উঠতে পারবে। আম্মু হচ্ছে আয়াতকে নিয়ে আর হচ্ছে আন্টি সামিরকে নিয়ে উঠেছিল, বাট যতক্ষণ পর্যন্ত ট্রেনটা না ছাড়ছিল সামির তো প্যানিক হয়ে গিয়েছিল, আর ও প্রত্যেকটা রাইডে উঠেই রাইডগুলো স্টপ থাকতে ওর মনে হয় একটুও ভালো লাগে না, বাট যখন রাইডগুলো স্টার্ট হয় তখন অনেক বেশি এনজয় করে। আর এখানের যে ডার্ক জোনটা ছিল সেটা হচ্ছে একটা সিংহ অ্যান্ড হচ্ছে একটা বাঘের মুখের মধ্যে দিয়ে ছিল, যেটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। আর তারপরে ট্রেনটা 2 রাউন্ড দিয়ে দেন হচ্ছে তার রাইডটা শেষ করে ফেলে। এখন যে তোমরা রাইডটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে সুপার কার, এটাতে উঠতে টিকিট চার্জ লাগবে হচ্ছে 70 টাকা, আর 2.5 ফুটের উপরের বাচ্চারা এটাতে ইজিলি উঠতে পারবে, বাট যদি 2.5 ফুটের নিচের বাচ্চারা উঠতে চায় তাহলে অবশ্যই বাচ্চাদের সাথে বাচ্চাদের অভিভাবকদেরও উঠতে হবে, আর দুইজনেরই টিকিট লাগবে। এছাড়াও আরও বেশ কিছু রেগুলেশনস দেওয়া ছিল। বাচ্চাদের যে রাইডগুলো ছিল সেগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি এই গার্ডেন কোস্টার নামের রাইডটা ভালো লেগেছে, আর এটাতে উঠতে টিকিট চার্জ লাগবে হচ্ছে 80 টাকা, আর 2.5 ফুটের উপরের বাচ্চারা তো এটাতে ইজিলি উঠতে পারবে। আর এই রাইডটাতে আম্মু আয়াত অ্যান্ড হচ্ছে সামির উঠেছিল, আর এই রাইডটা আমার কাছে মনে হয়েছিল অন্য রাইডগুলোর চেয়ে একটু ইউনিক, সো বাচ্চারা এটাতে অনেক বেশি এনজয় করে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে হচ্ছে তারা সব লাইটসগুলো অন করে দেয়, আর লাইটস অন করার পরে তো পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল, অ্যান্ড সব রাইডসগুলো আগের চেয়ে আরও বেশি অ্যামেজিং মনে হচ্ছিল। দেন আমি হচ্ছে আয়াতের সাথে উঠে পড়ি আমার সেই ছোটোবেলার ফেভারিট ম্যারিগো রাউন্ডে, আর ম্যারিগো রাউন্ড শেষ করেই হচ্ছে আমরা রং বেরঙের মধ্যে ঢুকে পড়ি। রং বেরঙের এই ফার্স্ট ফ্লোরটাতে তোমরা সকল প্রকারের কাপ, পিস, বোল, বাটি, এছাড়া বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের ট্রে, আরও বিভিন্ন ধরনের যে সব ক্রোকারিজ আইটেম, যেমন হচ্ছে মাইক্রো ওভেন, রাইস কুকার, প্রেশার কুকার, ফ্রাই প্যান সেট, কেটলি, এই টাইপের যত ধরনের আইটেম সেগুলো সবই পেয়ে যাবে, আর এগুলো হচ্ছে শরীফ কোম্পানিরই। আর এছাড়া ছিল একপাশে বাচ্চাদেরও খেলনার কিছু আইটেম, যেগুলোর প্রাইস অনেকটা বেশি মনে হচ্ছিলো আমার কাছে রেগুলার সবগুলোর চেয়ে, অ্যান্ড বিভিন্ন ধরনের ঘর সাজানোর আইটেম ছিল, বাট সেগুলোর দাম ছিল অনেক অনেক বেশি। বাট আমি তাদের ক্রোকারিস আইটেমগুলোর দাম অতটা বেশি বলবো না, কারণ সেগুলোর দাম এমনিতেই প্রায় এভারেজ ছিল, আর মূল কথাটা হচ্ছে সেগুলো তাদের নিজস্ব ব্র্যান্ডিং প্রোডাক্ট ছিল, সো সেগুলোর দাম একটু কম বেশি হওয়া এটা স্বাভাবিক,
বাট যখন আমি তাদের সেকেন্ড ফ্লোরে যাই অ্যান্ড সেকেন্ড ফ্লোরে গিয়ে আমি যখন তাদের লেডিস শুজ অ্যান্ড হচ্ছে ছেলেদের কিছু হুডি কালেকশনগুলো দেখি, ওইগুলো দেখে তো আমি পুরো অবাক হয়ে যাই, বিকজ ওইগুলোর প্রাইস এতটা বেশি ছিল। আর সেই কালেকশনগুলো কিন্তু নিউ মার্কেট বলো বা স্টান মল্লিকা বলো সেখানে যে রেগুলার লোকাল শপের কালেকশন সেগুলোই ছিল, এমনটা না যে সেই কালেকশনগুলো তাদের নিজস্ব অথেন্টিক ব্র্যান্ডের ছিল। যদি ব্র্যান্ডের হতো তাহলেও একটা মানা যেত না, নিজস্ব ব্র্যান্ডের তাই হয়তো দামটা বেশি। বাট আমি বুঝলাম না যে কেন তারা এমন লোকাল শপের কালেকশনগুলোর দাম এতটা বেশি নিচ্ছিল, আর তারা হচ্ছে ভিডিওটাও করতে দিচ্ছিল না, হয়তো বা তারা এতটা বেশি দাম রাখছে এই কারণেই তারা ভিডিও করতে দিচ্ছিল না। আমি যতটুক ভিডিও ক্লিপ করতে পারি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। নিউ মার্কেটের বাইরে যে শুজগুলোর প্রাইস 200-250 টাকা ছিল সেগুলো ওইখানে তারা 650-750 টাকা পর্যন্ত করে সেল করছিল। সো এগুলো দেখার পরে আমার অনেক বেশি ইরিটেটিং লাগছিল। তারপরে হচ্ছে আমি সেখান থেকে বের হয়ে যাই আর কিছু না দেখে, দেন হচ্ছে আমরা খাবারটা অর্ডার করি অ্যান্ড হচ্ছে ওয়েট করতে থাকি। বাট আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি আর ভিডিওগুলো ক্লিপ করতে পারিনি, আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল। আর আমি যদি তাদের খাবারের টেস্টের কথা বলি, প্রাইস অনুযায়ী তাদের খাবারের মান আমার কাছে মনে হচ্ছিল যে আর একটু বেটার হওয়ার দরকার ছিল, বাট এমনিতে এভারেজ ছিল। আর খাবারটা শেষ করেই হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সো এই তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।